সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, যারা চিংড়ি লাভার তাদের জন্য ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটুকু স্কিপ করবেন না, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, কে কে চিংড়ি লাভার আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তো নাম্বার ওয়ান। তো এখানে আমি চিংড়ি নিয়েছি আর চিংড়িগুলো আমি কেটে দেখাবো। দেখুন, আমি এভাবে কেটে নিলাম। তো 99% মানুষ এটা জানে না যে চিংড়ি মাছের পিঠে একটা লোমড়া থাকে। দেখুন, এটা কেউ হয়তো জানেই না। আমার তো জানা মতে 99% মানুষ জানে না যে এটা ফেলে দিতে লাগে এভাবে। তো আমি তাই আপনাদেরকে দেখালাম, আপনারাও এভাবে এই লোমড়াটা ফেলিয়ে দিবেন। বাই দ্য ওয়ে, আমি সাবিনা, আপনারা দেখছেন সাবিনাস কিচেন। তো এখানে একটা আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, আমি একে একে চিংড়িগুলো ঢেলে দিলাম। তো বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলো একদম হালকা করে ভেজে নেব, কড়া করে ভাজবো না। কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজানো হয় তাহলে কিন্তু খেতে টেস্ট লাগে না, আর রাবাটের মতো হয়। তাই আমি একটু হালকা করে ভেজে নেব। দেখুন, আমার চিংড়িগুলো ভাজানো শেষ, এখন আমি তুলে নেব। সেম কড়াতে আমি আরও সরিষার তেল দিয়ে দেব। বন্ধুরা, আপনারা অবশ্যই সরিষার তেল দিয়ে এই রান্নাটা করবেন, কারণ সরিষার তেল দিয়ে রান্না করলে রান্না খুব ভালো হয়, খুব টেস্ট হয়। তো আমি এখানে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজানো শেষ, এখন আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টগুলো আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এখন আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এগুলো আমি সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখুন, একটু লাল হয়েছে, মশলাগুলো পুড়ে যাবে, তাই আমি একটু জল দিয়ে দিলাম। এখন একটু লেড়ে ছেড়ে আমি ঢেকে দেব। তো দেখুন, কত সুন্দর করে মশলাগুলো কষানো হয়েছে, উপর দিয়ে তেল ছেড়ে দিছে। এখন আমি টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়ার পর আমি আবারও ভালোভাবে লেড়ে চেড়ে লবণ দিয়ে দেব, কারণ আগে তো আমি লবণ দেই নাই। লবণ দেওয়ার পর আমি এগুলা সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দেব। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন, টমেটোগুলো কত সুন্দরভাবে কষানো হয়েছে, কালার খুব সুন্দর এসেছে। এখন আমি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়ো দেওয়ার পর আবারও আমি সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো খুব ভালো করে লেড়ে চেড়ে আমি 20 মিনিটের জন্য ঢাকা দেব। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, কত সুন্দরভাবে কষানো হয়েছে, পানিও ছেড়ে দিছে। এখন আমি আবারও একটু ভালো করে লেড়ে চেড়ে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা আর ধনে কুচি। কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিরে নিয়েছি আর উপর দিয়ে ছড়িয়ে দেব। সো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। মিষ্টি কুমড়ো আর চিংড়ি মাছের কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর হয়, বহুত টেস্টি হয়। তো আপনারা অবশ্যই এই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করুন। কাঁচা লঙ্কা আর ধনে কুচি আমি খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন আমি উপর দিয়ে দিয়ে দেব চিংড়িগুলো। আমি একে একে দিয়ে দেব, আর একদম লাড়াচাড়া করব না, সোজাই আমি ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রাখব। চিংড়িগুলো দেওয়ানোর পর আমি বেশিক্ষণ জাল করব না, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ জাল করলে রাবাটের মতো হয়। তাই আমি একটু একটু হালকা করে কষিয়ে আমি নামিয়ে নেব। সো ফ্রেন্ডস, দেখুন কত সুন্দর কালার হয়েছে, কত লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। তো পরের দিন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।